এটা হচ্ছে ইয়ার ফর্ক। আচ্ছা এটা ইয়ার ফর্ক, এখানে রিমোট আছে, আপনি যদি এখানে লক করে দেন। আচ্ছা লক সিস্টেমটা এখানে? হ্যাঁ এখানে হচ্ছে লক, লক করলে আর ওই ফর্ক আর দাববে না। আচ্ছা আচ্ছা ফর্ক আর কাজ করবে না। আবার যখন আপনি আনলক করবেন এই এখান থেকে, এটা সব হাতের মধ্যে, তখন আপনার ফর্কটা কাজ করবে। এটা খুবই লাইট ওয়েট একটা সাইকেল, অ্যালুমিনিয়াম ফ্রেম, 6061। আচ্ছা আপনি ভাই এক হাতে আগে বলেছেন, এটা এক হাতে না ভাই, এটা আপনি চাইলে যে এক আঙুল হালকাইতে পারবেন, দেখছেন এত হালকা? হ্যাঁ অনেক হালকা এই সাইকেল। যদি আপনি রমজান বা ঈদের উপলক্ষে আমরা যে ডিসকাউন্ট নিয়েছি এই ডিসকাউন্টে নেন, আপনি লাভবান হবেন, মানে যে নিবে সেই লাভবান হবে। আমরা বড় সড় একটা ডিসকাউন্টে এই সাইকেল সেল করতেছি হচ্ছে, কারণ অনেকে হচ্ছে 27.5 ইয়ারের সাইকেল মার্কেটে খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে এই সাইকেলটা T6061 অ্যালুমিনিয়াম, চাইলে এই যে এইভাবে হালকা হতে পারবেন, কষ্ট হবে না। এখানে আছে হচ্ছে সীমার ডিও 10 স্পিডের ডেরা দেওয়া আছে, 10 স্পিডের ক্যাসেট দেওয়া আছে। হাফ যদি খেয়াল করেন এখানে এআরসির MT009 হাফ ইউজ করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা আজকে আমরা চলে আসছি সাইকেল মেকানিক্সে, আর আজকে আপনাদেরকে মূলত দেখাবো হচ্ছে মাস্টাংয়ের একটি সাইকেল। দুইটা ভার্সনের সাইকেল থাকবে, একটা 26 সাইজ এবং 27.5 সাইজের। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবার মধ্যে দেখে আসি আজকের সাইকেলগুলো। সো বন্ধুরা আবার চলে আসছি সাইকেল মেকানিক্সে, আর আজকে আপনাদেরকে সুন্দর একটি সাইকেল সম্পর্কে জানাবো মাস্টাং। আর আমাদের সাথে বরাবর মতো রয়েছেন সাইকেল মেকানিক্সের ওনার আমাদের প্রিয় মারুফ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আজকে সুন্দর একটি সাইকেল চলে আসছেন তাই চলে আসলাম। সাইকেলটার নাম এবং ডিটেলসটা আমাদেরকে জানাবেন, এর আগে আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 15/3/C বড়বাগ, 60 ফিট রোড, মনিপুর বয়েজ স্কুলের অপোজিটে, মিরপুর 2 নম্বর। আচ্ছা ভিডিওর স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, অনলাইন এবং কুরিয়ার ব্যবস্থা অবশ্যই আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করে সাইকেল নিতে পারবেন। ওকে তাহলে চলে যাই আমরা ভিডিওতে। আজকে দেখাবো হচ্ছে আমাদের এই যে সাইকেলটা মাস্টাং, এটা মডেল হচ্ছে মাস্টাং 1700। এটা খুবই লাইট ওয়েট একটা সাইকেল, অ্যালুমিনিয়াম ফ্রেম, 6061। আচ্ছা আপনি ভাই এক হাতে আগে বলেছেন, এটা এক হাতে না ভাই, এটা আপনি চাইলে যে এক আঙুল হালকাইতে পারবেন, দেখছেন এত হালকা? হ্যাঁ অনেক হালকা সাইকেল, হালকা আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম তো, আর মোটামুটি সব কিছু অ্যালুমিনিয়ামের দেওয়া আছে, আপনার হ্যান্ডেল বার বলেন, স্টিম বলেন, সাসপেনশন বলেন, তারপর আপনার রিম, এগুলো সবই অ্যালুমিনিয়ামের, আপনার ক্র্যাঙ্ক। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আপনি সাসপেনশনটা দেখেন, এসআর সান্টোর XCE28। আচ্ছা ভালো একটা সাসপেনশন ইউজ করা হয়, 100 mm খুব ভালো সাসপেনশন। আচ্ছা বডিটা জয়েন্টলেস না? হ্যাঁ বডিতে কোনো জয়েন্ট আপনি উপর থেকে দেখতে পারবেন না, কোনো জয়েন্ট থাকবে না কোথাও না। আচ্ছা উপর থেকে কোনো জয়েন্ট আপনি দেখতে পারবেন, পিছনেও জয়েন্ট দেখা যায় না? হ্যাঁ না, এখানেও জয়েন্ট দেখা যাবে না। আর এগুলো ভিতর দিয়ে গেছে? হ্যাঁ, তার আপনার কেবলগুলো দুই সাইডেই, অন্য অন্য সাইকেলের যেমন থাকে একটা থাকে বাহিরে একটা ভিতরে, এরকম না, এটা দুই সাইডেই দুটো ভিতর দিয়ে আছে। ব্রেক ইন্টারনাল কেবল শিমানোর, ব্রেক হচ্ছে ব্রেক আর শিফটার, এটা হচ্ছে শিফটারটা হচ্ছে শিমানোর, আর ব্রেক হচ্ছে আপনার জুমের, জুমের জুমের মেকানিক্যাল ব্রেক। আচ্ছা আর এখানে যেটা আপনার এই বাজেটের মধ্যে আপনার সাইকেলে যেটা হয় সবসময় দেখা যায় যে টায়ারগুলো এত ভালো থাকে না। আচ্ছা আপনার টায়ারটা দেওয়া আছে অরিজিনাল কেন্ডা, স্মল ব্লক 8-এর টায়ার দেওয়া আছে, টায়ার স্মল ব্লক 8 কেন্ডা। আচ্ছা এই টায়ার এত কম বাজেটের সাইকেলে আসলে এত ভালো টায়ার থাকে না কখনো। আর আপনার গিয়ার যদি আপনি বলেন, শিমানোর অরিজিনাল টার্নি রিয়ার ডেরা দেওয়া আছে, শিমানো ফ্রি হুইল দেওয়া আছে, এবং আরও ভালো যে সাইডটা সেটা হচ্ছে আপনার এই যে হাফ, এখানে দেখেন আপনি জয়টেক লেখা, জয়টেকের অ্যালয় হাফ দেওয়া আছে। আচ্ছা তো আপনার বাজেট অনুযায়ী খুবই ভালো একটা সাইকেল, এবং এটার কালারগুলো আমি আপনাকে দেখাবো, সাইকেলের কোয়ালিটি খুবই ভালো। এই ইয়ে যে দেখতেছেন কালার বলেন, আপনার কালারটাও খুব ভালো কালার। আচ্ছা ফুল অ্যালুমিনিয়াম? ফুল অ্যালুমিনিয়াম, হ্যাঁ সাইকেল ফুল অ্যালুমিনিয়াম, আপনাকে দেখাইলাম আমি। আবার আপনার এই যে শিফটার, শিফটার রিয়ার ডেরা ফ্রন্ট ডেরা এগুলো সবই আপনার শিমানো ইউজ করা, আপনি নিশ্চিন্তে সাইকেল নিতে পারেন। কালার কয়টা আছে অ্যাভেলেবেল? এটার কালার আছে হচ্ছে 4টা, আমি একটা একটা করে আপনাকে সবগুলো কালার দেখাই। ওকে এটা হচ্ছে আরেকটা কালার, সেম সাইকেল আপনার কালারটা শুধু চেঞ্জ, এই কালারটাও খুব সুন্দর। এই সাইকেলগুলো আর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর, মানে কালারগুলো আপনার 4টা কালারই খুব সুন্দর, প্রত্যেকটা সাইকেলই দেখার মতো, এবং কালারের জন্য আপনার সাইকেলটা খুব অনেক দামি মনে হয়, যদিও আপনার বাজারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। দেখতেছেন এখানে আরও একটা কালার খুবই সুন্দর, অনেকটা আকাশি কালারের মতো, হ্যাঁ স্কাই ব্লু, স্কাই ব্লু। এরপরে আছে হচ্ছে আপনার রেড কালার, ব্ল্যাক রেড। আচ্ছা এরপর আমরা দেখতেছি যে এখানে একটা রেড, এই কালারটাও কিন্তু খুবই সুন্দর,
একেবারে ম্যাক বোতল বডি, খুবই সুন্দর কিন্তু বডিগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা চারটা কালার দেখলাম, এটার প্রাইসটা কীরকম বলছি? এটার প্রাইস হচ্ছে আপনার 21,500 টাকা। আমরা রমজান উপলক্ষে খুব ভালো একটা ডিসকাউন্ট দিতেছি এই সাইকেলের উপরে, আর মনে হয় যদি কারো সাইকেল নেওয়ার ইচ্ছা থাকে এখন এই সাইকেলগুলো নেওয়া উচিত। এই সাইকেল যদি আপনি রমজান বা ঈদের উপলক্ষে আমরা যে ডিসকাউন্ট নিয়েছি এই ডিসকাউন্টে নেন, আপনি লাভবান হবেন, মানে যে নিবে সেই লাভবান হবে। আমরা বড় সড়ো একটা ডিসকাউন্টে এই সাইকেল সেল করতেছি হচ্ছে অনলি 19,000 টাকায়। 19,000 টাকা? হ্যাঁ, 21,500 টাকা হচ্ছে প্রাইস। এটা হয়তো আপনি যদি ঈদের পরে আসেন দেখবেন যে আমরা 21,000-21,500 টাকা নিচে সেল করতে পারবো না, যদি এই সময় নেন সাইকেলগুলো 19,000 টাকায় নিতে পারবেন। চারটা কালার অ্যাভেলেবেল আছে এখানে ময়দের এখানে, যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, 19,000 টাকা দাম পড়বে। হ্যাঁ, সাথে কি কোনো গিফট আছে? এর সাথে আপনার স্ট্যান্ড দেওয়া আছে, একটা স্ট্যান্ড আমরা গিফট করতেছি, যেহেতু আমাদের খুব বড় সড়ো একটা ডিসকাউন্ট চলতেছে এখন আপাতত আর কোনো গিফট নাই স্ট্যান্ডটা ছাড়া। আবার যখন আমরা রেগুলার প্রাইসে ফিরে যাব তখন হয়তো এর সাথে আমরা চার পাঁচটা গিফট দিয়ে দিই। এখন আমরা মাস্টাংয়ের আরও একটা মডেলের সাইকেল দেখতেছি, এটা কি একটু বড় নাকি ভাই? এটা একটু বড় না, এটা মোটামুটি অনেক বড়, এটা হচ্ছে 27.5। আচ্ছা, 27.5। হ্যাঁ, 27.5 সাইকেল, এটা ফ্রেমটাও একটু বড়, এটাও মাস্টাং, এটার মডেল হচ্ছে মাস্টাং 1800। আচ্ছা, আগেরটা ছিল হলো মাস্টাং 1700 আর এটার মডেল হচ্ছে মাস্টাং 1800। এটাও এটার মতোই কোয়ালিটি অনেক কাছাকাছি, আপনার হচ্ছে এটার ফ্রেম সাইজ, তারপর হচ্ছে হুইল সাইজ, টায়ার সাইজ এগুলো হচ্ছে বড়। আর ওইটার সাথে এটার যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে আপনার এখানে ক্র্যাঙ্ক চেঞ্জ আছে, আপনার এই সীমানো ডেরাটা চেঞ্জ আছে, ফ্রন্ট ডেরাটা এই সীমানো, ওইটাও তো সীমানো দেওয়া কিন্তু এটা তার ভালোটা দেওয়া। এখানে আপনার সীমানো রিয়ার ডেরাটা আপনার এলটাসের দেওয়া, এটাতে ছিল টার্নি, এটাতে আছে এলটাস, তারপর হচ্ছে আপনার এটাতে হচ্ছে সীমানোর ক্যাসেট, এটা 80 স্পিডের, এটাতে হচ্ছে সীমানো 80 স্পিডের ক্যাসেট ইউজ করা, আর ওটাতে ছিল হচ্ছে আপনার সীমানো 80 স্পিডের ফ্রি বল ইউজ করা। আর এখানে যেটা আছে হাফ, ওইটাতে ছিল ফ্রি হুইল হাফ, এটা হচ্ছে ক্যাসেট হাফ, জয়টেকেরই হাফ, দুইটাতেই ভালো হাফ দেওয়া জয়টেকের। আর আপনি টায়ার টিউব এগুলো সবই সেম, এটাও জয়েন্টলেস? হ্যাঁ, এটাও জয়েন্টলেস, এখানে কোনো জয়েন্ট নেই। আপনি টায়ার আছে আপনার কেন্ডা টায়ার দেওয়া আছে, টায়ার কেন্ডার অরিজিনাল স্মল ব্লক 8 টায়ার দেওয়া আছে, ভিতরে কেন্ডার টিউব দেওয়া আছে, এবং শিফটার ডেরা, ফ্রন্ট ডেরা, রিয়ার ডেরা মোটামুটি সবই সীমানোর ইউজ করা। এবং যাদের একটু হাইট বেশি, ধরেন আপনার হাইটটা একটু বেশি, তারা এই সাইকেলটা দেখতে পারেন, কারণ অনেকে হচ্ছে 27.5 ইয়ারের সাইকেল মার্কেটে খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে এই সাইকেলটা। আপনার যদি হাইট একটু বেশি হয় আপনি এই সাইকেলটা অনায়াসে নিতে পারেন। এটার আরেকটা কালার এখানে আছে আমরা দেখতেছি এখানে, এবং এটার অ্যালুমিনিয়াম যে গ্রেডটা এই গ্রেডটাও এখানে লেখা আছে, যদি এখানে দেখান তাহলে আমি অ্যালুমিনিয়াম গ্রেডটা দেখাই। 29? হ্যাঁ, এই যে T6061 অ্যালুমিনিয়াম। আচ্ছা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্রেড, খুবই ভালো অ্যালুমিনিয়াম, আপনার ওইটার মতো এটাও হালকা, চাইলে এই যে এইভাবে হালকা হতে পারবে। আচ্ছা, কষ্ট হবে না। এটার দাম কত? এটার প্রাইস হচ্ছে 27,000 টাকা। আমরা ওই যে ওইটার মতোই বরাবর বলতে চাই যে এটা যদি আপনি আমাদের রমজান এবং ঈদ উপলক্ষে এটা আপনার আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 24,000 টাকায়। 24? এবং এই অফারটা শুধু ঈদের আগ পর্যন্তই থাকবে, ঈদের পরে থাকবে কি না এটা এখনও শিওর না। এবং এটার সাথে অলরেডি একটা স্ট্যান্ড লাগাই দেওয়া আছে, এই স্ট্যান্ড একটা গিফট অলরেডি দেওয়া আছে। আর প্রাইস, এই প্রাইসে যদি আপনি নিতে পারেন এই সাইকেলটা অবশ্যই আপনি লাভবান হবেন। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি সব নতুন সাইকেল, পুরাতন সাইকেল কি পাওয়া যায়? আমাদের এখানে হ্যাঁ, আমরা সবসময় নতুন সাইকেলেই সেল করার চেষ্টা করি। আর পুরাতন সাইকেলের যে ব্যাপারটা, অনেক সময় অনেকের হয় যে ভাই আমার আপাতত খুব টাকার প্রয়োজন, বা আমি দেশের বাইরে চলে যাচ্ছি, বা বিভিন্ন সমস্যা থাকে, তো আমার সাইকেলটা, তো আমরা সেই ক্ষেত্রে দেখি সাইকেল ফ্রেশ আছে কিনা। যদি এমন হয় অনেকের সাইকেল একবারে নতুন অবস্থায় সেল করতে চায়, যদি এমন হয় যে একবারে নতুন বা কন্ডিশন খুবই ভালো, সেই ক্ষেত্রে হয়তো আমরা বিবেচনা করে পুরাতন সাইকেলগুলো রাখি এবং ওইটাই কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সে ধরনের সাইকেল কি এখানে আছে? হ্যাঁ, সে ধরনের একটা সাইকেল আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এটা কি পুরাতন সাইকেল? হ্যাঁ, এটাই সেই, আমি বললাম যে আমাদের কাছে যদি একবারে ফ্রেশ থাকে তাহলে আমরা নেই সাইকেল, এটা হচ্ছে সেই পুরাতন সাইকেল, মানে আপনার এটাতে আপনি, এটা হচ্ছে ইয়ার ফর্ক। আচ্ছা, এটা ইয়ার ফর্ক, এখানে রিমোট আছে, আপনি যদি এখানে লক করে দেন। আচ্ছা, লক সিস্টেমটা এখানে? হ্যাঁ, এখানে হচ্ছে লক, লক করলে আর ওই ফর্ক আর ডাববে না। আচ্ছা আচ্ছা, ফর্ক আর কাজ করবে না। আবার যখন আপনি আনলক করবেন এই এখান থেকে, এটা সব হাতের মধ্যে, তখন আপনার ফর্কটা কাজ করবে। এটা খুব ভালো কনফিগারেশনের একটা সাইকেল, আপনি যদি ভালো করে খেয়াল করেন এখানে IXF-এর হলোটেক ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক ইউজ করা। হ্যাঁ, এটা আবার সামনে সিঙ্গেল স্পিড, সামনে কোনো গিয়ার নেই, কারণ এটা দিয়ে স্টান করে। এখানে আছে হচ্ছে সীমানো ডিও 10 স্পিডের ডেরা দেওয়া আছে, 10 স্পিডের ক্যাসেট দেওয়া আছে। হাফ যদি খেয়াল করেন এখানে ARC MT-009 হাফ ইউজ করা। আচ্ছা, আপনার রোটর এই পাশে রোটর আছে হচ্ছে 180 mm, রোটরটাও বেশ বড়। এবং আপনি ব্রেক, এখানে ব্রেক দেওয়া আছে হচ্ছে সীমানো MT-200 অয়েল ব্রেক দেওয়া আছে। আর সাসপেনশন যেটার কথা বলতেছিলাম, লক আছে, এই সাসপেনশন কিন্তু ইয়ার ফর্ক,
এর ভিতরে কয়েল নাই, এর ভিতরে বাতাস আচ্ছা হাওয়া আছে, এটা বাতাসে চলবে। মোটামুটি সাইকেলের এটা এভাবে বিল করার কারণে এটার ওয়েট অনেক কম, একবারে কম, আপনার হয়তো 10-12 কেজি হবে এরকম। এটা কী সাইকেলটা? এটা হচ্ছে কাস্টম বিল সাইকেল, উইসকো 4X। এটা কাস্টম বিল করা, এটার প্রত্যেকটাই হচ্ছে পার্ট বাই পার্ট কিনে উনি আলাদা করে বিল করে নিয়েছিল। এটার বিল কস্ট হচ্ছে আপনার প্রায় 56,000 টাকার মতো। আচ্ছা, তো এটা আমরা আলোচনা সাপেক্ষে কাস্টমারের কাছে আমরা সেল করবো, এটা সেকেন্ড হ্যান্ড। কারো যদি মনে হয় যে আপনার নতুন সাইকেলটাই, এটা কাস্টমার আমাকে যেটা বললো সর্বোচ্চ 7-8 বার এটা ইউজ করছে সাইকেল, 7-8 বার এটা বাইরে বের করছে। আচ্ছা আচ্ছা, এছাড়া এর বেশি এটা চালানো হয় নাই। তো সাইকেলের কন্ডিশন দেখে তো আপনি বুঝতেছেন যে কেমন কি। টায়ারগুলো কিসের ইউজ করছে? হ্যাঁ, টায়ার হচ্ছে এটা এমট্রাক্স টায়ার, মেঘনা কোম্পানির। রিম হচ্ছে এয়ারপোর্টের। হ্যাঁ, ইয়ার ফর্ক, ইয়ার ফর্ক, ইয়ার সাসপেনশন। উইসকো 4X, উইসকো 4X। ওকে, যদি এরকম কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড সাইকেল থাকে সেক্ষেত্রে হয়তো আমরা কাস্টমারের কাছ থেকে রাখার চেষ্টা করি, যদি আমি আরেকটা কাস্টমারের কাছে দিলে সেটা যেন কোনো সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় যে পুরাতন সাইকেল কিনলাম এই সমস্যা। আনুমানিক কত মানে চাচ্ছেন? এটা আমরা 45,000 টাকা চাচ্ছি, আলোচনার সাথে হয়তো কিছু কম ইয়ে করে আমরা সেল করে দিই। কাস্টম বিল্ড করা একটা সাইকেল, উইসকো 4X-এর বডি দিয়ে তৈরি করা, খুবই ভালো মানের একটা সাইকেল। কেউ যদি নিতে চান এই ধরনের সাইকেল, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ডেসক্রিপশনে তাদের ঠিকানাটা থাকবে, তো এখানে এসে দেখে শুনে কিন্তু সাইকেলটা নিয়ে যেতে পারেন। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করেন, খারাপ লাগে অবশ্যই পরামর্শ দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।